আমনের ভরা মৌসুমে কৃষকদের জমিতে সেচের পানি নিশ্চিত করতে সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দিয়েছে। কিন্তু কুষ্টিয়ার ভেড়ামারায় দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের তিনটি প্রধান পাম্পের মধ্যে দুটি পড়ে আছে বিকল হয়ে। এতে স্বল্প খরচে নির্বিঘ্নে সেচ সুবিধা পেতে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষক। এ নিয়ে দুশ্চিন্তায় কর্তৃপক্ষ দ্রুতই পাম্প দুটি মেরামতের আশ্বাস দিয়েছেন তারা। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশিফুজ্জামান। 1962 সাল থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং মাগুরা জেলার 13টি উপজেলার প্রায় 95,000 হেক্টর জমিতে স্বল্প খরচে সেচ সুবিধা দিয়ে আসছে দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পটি। গত বছরের মে মাসে এই প্রকল্পের 2 নম্বর পাম্পটি বিকল হয় এবং চলতি বছরে বিকল হয়ে পড়ে 3 নম্বর পাম্পটিও। বর্তমানে সচল একটি মাত্র পাম্প দিয়ে চলছে সেচ কার্যক্রম। আমনের ভরা মৌসুমে কৃষকের জমিতে সেচের পানি নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করলেও সেচ প্রকল্পটির দুটি পাম্প বিকল হওয়ায় পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। বেশিরভাগ মাঠেই ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে সেচের পানির চাহিদা পূরণ করছেন তারা। সার এবং তেলের দাম বৃদ্ধির পর নতুন করে সেচের পানি সংকটে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টির পানি যেটুকু হবে হবে, না হলে খারাপ হলে হবে, ভালো হলে হবে। পানি যদি আমরা যদি না পাই বোরিং থেকে, আমরা অল্প নিজে খাওয়ার জন্য আমরা আবাদ করব, আর আমরা উৎপাদনের জন্য আমরা বেশি আবাদ করতে যাব না, যেহেতু সারের দাম বেশি। এই পাম্পগুম না সানলে আমরা পানি পাবো না, আবার ধানও আবাদ করতে পারবো না। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কর্মকর্তারা বলছেন, বিকল হওয়া পাম্প দুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কোম্পানির সাথে আলোচনা চলছে, দ্রুতই এই সমস্যা সমাধানের আশ্বাসও দেন তারা। আশা করি আমরা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই দুটি পাম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছ থেকে দ্রুত একটি ফিনান্সিয়াল এবং আর্থিক প্রস্তাবনা আমরা পাবো আশা করতেছি। তো এই প্রপোজালটা পাওয়ার পরেই আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে বা পানি উন্নয়ন বোর্ডের, তাদের কাছে আমরা সেটা সাবমিট করব। তো তাদের পরামর্শের ভিত্তিতেই এই যে কোনো একটি পাম্প আমরা অতি সত্বর মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের তথ্য মতে এই তিনটি পাম্প একসাথে চালু হলে পদ্মা নদী থেকে প্রতি সেকেন্ডে 3,900 কিউসেক পানি আবাদী জমিতে দেওয়া সম্ভব হবে। NTV নিউজ ডেস্ক।